মাস্টার্স প্রথম পর্ব অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি টিপনে সেনরম, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ রাজশাহী। ছেলে শিক্ষার্থীরা, আজকে আমরা এনভায়রনমেন্টাল বায়োলজি অ্যান্ড রেডিয়েশন বায়োলজি কোর্সের প্রথম অধ্যায় ইকোলজির দ্বিতীয় ক্লাসে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো এক, অটিকোলজি ও সিনিকোলজির মধ্যে পার্থক্য; দুই, বাস্তুবিদ্যা অধ্যয়নের প্রয়োজনীয়তা; তিন, বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর; চার, বাস্তুবিদ্যা বিষয়ক শব্দ পরিচিতি। আজকে আমরা যেসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এখানে অটিকোলজি ও সিনিকোলজির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুই নম্বর, বাস্তুবিদ্যা অধ্যয়নের প্রয়োজনীয়তা, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, এবং বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে আমরা বাস্তুবিদ্যার যে বিভিন্ন শব্দ পরিচিতি লাভ করব, বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ, সেই শব্দগুলো কুইজ প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষা এসে থাকে, সেই জন্য তোমরা এই বিষয়টা একটু ভালো মতন দেখবা। তাহলে আমরা চলে আসি অটিকোলজি এবং সিনিকোলজির মধ্যে পার্থক্য। অটিকোলজি এবং সিনিকোলজি বিষয়টা কি, এই সম্পর্কে আমাদের আগের ক্লাসে ধারণা লাভ করেছি আমরা। তারপর এখানে অটিকোলজি এবং সিনিকোলজি সম্পর্কে ধারণা লাভ করব। অটিকোলজি হলো একটি প্রজাতিভুক্ত জীব সদস্যদের সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলবো অটিকোলজি। অর্থাৎ একটি প্রজাতিভুক্ত জীব সম্পদের সাথে পরিবেশের যে সম্পর্ক, এটা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলবো অটিকোলজি। আর সিনিকোলজি হলো কোন বসতিতে বসবাসরত জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতিভুক্ত সদস্যদের সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে আমরা বলবো সিনিকোলজি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বিভিন্ন প্রজাতিভুক্ত সদস্যদের সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলছি সিনিকোলজি। একটি প্রজাতিভুক্ত জীবের পুষ্টি, বৃদ্ধি, বিকাশ, প্রজনন ইত্যাদি পরিবেশের উপাদান দ্বারা কতটুকু প্রভাবিত হয় তা দেখা অটিকোলজির বিষয়। তাহলে একটি প্রজাতিভুক্ত জীবের পুষ্টি, বৃদ্ধি, বিকাশ, প্রজনন ইত্যাদি পরিবেশের উপাদান দ্বারা কতটুকু প্রভাবিত হচ্ছে তা দেখা অটিকোলজির বিষয়। একই রকম ভাবে জীব সম্প্রদায়ভুক্ত বিভিন্ন সদস্যদের মধ্যে পুষ্টিগত সম্পর্ক এবং শক্তির প্রভাব ও ক্রম বিকাশ দ্বারা পর্যালোচনা করা সিনিকোলজির বিষয়। অটিকোলজির মূল বিবেচ্য বিষয় হচ্ছে পপুলেশন এবং সিনিকোলজির মূল বিবেচ্য বিষয় হচ্ছে জীব সম্প্রদায়। তাহলে আমরা এখানে প্রথমেই আলাদা করে নিচ্ছি, অটিকোলজির মূল বিবেচ্য বিষয় হচ্ছে পপুলেশন এবং সিনিকোলজির মূল বিবেচ্য বিষয় হচ্ছে জীব সম্প্রদায়। অটিকোলজির ক্ষেত্রে বাস্তুগত অবস্থান পার্থক্যের কারণে একই প্রজাতিভুক্ত ভিন্ন ভিন্ন পপুলেশনের মধ্যে বর্ধন, বিকাশ ও বিস্তারণের ক্ষেত্রে যে ভিন্নতা সৃষ্টি হয় তা অভিযোজনের পরিণতি হিসেবে স্বীকৃত। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বাস্তুগত কিছু অবস্থান পার্থক্যের কারণে একই প্রজাতিভুক্ত ভিন্ন ভিন্ন পপুলেশনের মধ্যে বর্ধন, বিকাশ ও বিস্তারণের ক্ষেত্রে যে ভিন্নতা সৃষ্টি হয় তার মাধ্যমে অভিযোজনের পরিণতি হিসেবে এটা স্বীকৃতি লাভ করছে। একই রকম ভাবে সিনিকোলজির ক্ষেত্রে একই জীব সম্প্রদায়ভুক্ত বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে বর্ধন, বিকাশ এবং বিস্তারণের ক্ষেত্রে যে ভিন্নতা সৃষ্টি হয় তার মাধ্যমে বাস্তুতান্ত্রিক অনুক্রম হিসেবে স্বীকৃতি লাভ করছে। অটিকোলজির ক্ষেত্রে অবস্থানগত পার্থক্যের কারণে একই পপুলেশনের সদস্যদের মধ্যে ভৌগোলিক অন্তরণ ঘটে বা জিওগ্রাফিক্যাল আইসোলেশন ঘটে, এবং সিনিকোলজির ক্ষেত্রে অবস্থানগত পার্থক্য না থাকলেও জীব সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন পপুলেশনের মধ্যে জনন অন্তরণ ঘটে বা রিপ্রোডাকটিভ আইসোলেশন ঘটে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অবস্থানগত পার্থক্যের কারণে একই পপুলেশনের সদস্যদের মধ্যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন হচ্ছে অটিকোলজির ক্ষেত্রে, এবং আমরা সিনিকোলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছি অবস্থানগত পার্থক্য না থাকলে জীব সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন পপুলেশনের মধ্যে জনন অন্তরণ বা রিপ্রোডাকটিভ আইসোলেশন হচ্ছে। তাহলে অটিকোলজি এবং সিনিকোলজি মূল বিভাগে যে পার্থক্য, এই বিষয়টা তোমরা একটু ভালো মতন দেখবা। আমরা পরের স্লাইডে চলে আসছি। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর, প্রত্যেক প্রাকৃতিক বসতিতে বসবাস অবস্থানকারী বিভিন্ন জীবের সাথে সেখানকার পরিবেশের অজীব উপাদানসমূহের নানামুখী আন্তঃক্রিয়া ঘটে
ফলে সৃষ্টি হয় সাংগঠনিক বিস্তর। তাহলে আমরা এখানে কিভাবে সাংগঠনিক বিস্তর সৃষ্টি হচ্ছে, প্রত্যেক প্রাকৃতিক বসতিতে অবস্থানকারী বিভিন্ন জীবের সাথে সেখানকার পরিবেশে যে অধিক উপাদান সমূহ আছে সেগুলো অহরহ নানামুখী আন্তঃক্রিয়া ঘটে, ফলে সৃষ্টি হচ্ছে সাংগঠনিক স্তর। আমরা এখানে বিভিন্ন ধরনের সাংগঠনিক স্তর দেখতে পাচ্ছি, এক হচ্ছে একক জীবসত্তা, দুই পপুলেশন, তিন গিল্ড, চার জীব সম্প্রদায়, পাঁচ ইকোসিস্টেম, ছয় বায়ম, সাত হচ্ছে জীব মন্ডল। আমরা এই যে সাত ধরনের আমরা সাংগঠনিক স্তর দেখতে পেলাম, এই সাংগঠনিক স্তরগুলোর সংজ্ঞা এবং কিছু উদাহরণ আমরা উদাহরণের মাধ্যমে সাংগঠনিক স্তর সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা নিব। এক হচ্ছে একক জীব সত্তা। কোনো বাস্তবগত পরিবেশে মৌলিক একক হিসেবে স্বতন্ত্র জীব সত্তাকে বিবেচনা করা, সবসময় কোনো বাস্তবগত পরিবেশে মৌলিক একক হিসেবে স্বতন্ত্র জীব সত্তাকে বিবেচনা করা হয়। এরা একে অপরের সাথে এবং পাশাপাশি অজৈব উপাদানের সাথে আন্তঃক্রিয়ায় সংশ্লিষ্ট থাকে। স্বতন্ত্র জীব সত্তায় কোনো পরিবর্তনের সূচনা হলে উচ্চতর পর্যায়েও তার প্রতিফলন ঘটে। দুই হচ্ছে পপুলেশন। পপুলেশন কি? একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে বসবাসরত একই প্রজাতির জীব সংস্কৃতি আমরা বলবো পপুলেশন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে বসবাসরত একই প্রজাতির জীব সংস্কৃতিকে আমরা বলছি পপুলেশন। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের পপুলেশন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বসবাসরত একই প্রজাতির জীব সংস্কৃতিকে আমরা বলছি পপুলেশন। এখানে তাহলে আমরা সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গলের যে সংস্কৃতি তাকে আমরা বলছি পপুলেশন। গিল্ড, একই উপায়ে একই রসদ ব্যবহার করে জীবন ধারণে সক্ষম একদল প্রজাতি মিলে গিল্ড তৈরি হয়। একই উপায়ে একই রসদ বা একই সম্পদ ব্যবহার করে জীবন ধারণে সক্ষম একদল প্রজাতি মিলে গিল্ড তৈরি হচ্ছে, অর্থাৎ একটি গিল্ডে থাকে একাধিক প্রজাতি যারা একই খাদ্য ও ভিন্ন উপায়ে কাজে লাগায়। যেমন আফ্রিকার সাভান অঞ্চলের শিকারী প্রাণীরা একটি গিল্ডের অন্তর্ভুক্ত। চার জীব সম্প্রদায়, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির একাধিক পপুলেশন একত্রে একটি যৌগিক সত্তারূপে যে স্বতন্ত্র বাস্তুতান্ত্রিক একক গঠন করে তাকে আমরা বলব জীব সম্প্রদায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সমুদ্রের তলদেশে বসবাসকারী বেন্থিক কমিউনিটি। পাঁচ হচ্ছে ইকোসিস্টেম। আমরা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই সম্পর্কে আমাদের সবার কম বেশি ধারণা আছে। জীব সম্প্রদায়ভুক্ত জীবসমূহ এবং সেখানকার জড় উপাদান সময়ের আন্তঃক্রিয়ায় গড়ে ওঠা সুস্থিত সচল বাস্তুতন্ত্র হচ্ছে ইকোসিস্টেম। যেমন পুকুরের ইকোসিস্টেম, জীব সম্প্রদায়ভুক্ত জীবসমূহ এবং সেখানকার জড় উপাদান সময়ের আন্তঃক্রিয়ার ফলে গড়ে ওঠা সুস্থিত সচল বাস্তুতন্ত্র হচ্ছে ইকোসিস্টেম। ছয় হচ্ছে বায়ম। পৃথিবীর কোন অঞ্চলের স্থল জীবকরের সাথে সেখানকার তাপমাত্রা, আর্দ্রতা, আলো, বাপ্য খনিদ্রব্য ও অন্যান্য বাস্তুগত উপাদানের পারস্পরিক ক্রিয়ায় যে বড় মাপের স্থলজ কমিউনিটি এখন গড়ে ওঠে তাকে আমরা বলবো বায়ম। যেমন ক্রান্তীয় বৃষ্টিস্নাত ফরেস্ট বায়ম। তাহলে বায়ম কি এই বিষয়টা তোমাদের পরীক্ষায় প্রায় পড়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি পৃথিবীর কোন অঞ্চলের স্থলজ জীবগুলির সাথে সেখানকার তাপমাত্রা, আর্দ্রতা, আলো, বাপ্য খনিদ্রব্য ও অন্যান্য বাস্তুগত উপাদানের পারস্পরিক ক্রিয়ায় যে বড় মাপের স্থল কমিউনিটি এখন গড়ে ওঠে তাকে আমরা বলবো বায়ম। সাত হচ্ছে জীব মন্ডল। পৃথিবীর যে পরিমণ্ডলে জীব প্রতিপালন সম্ভব এই মন্ডল সমূহকে একত্রে জীব মন্ডল বলে। আমরা জীব মন্ডল কাকে বলে আমরা বুঝতে পারছি পৃথিবীর যে পরিমণ্ডলে জীব প্রতিপালন সম্ভব এই মন্ডল সমূহকে একত্রে বলবো আমরা বলবো জীব মন্ডল। সাধারণত সমুদ্রপৃষ্ঠের 200 মিটার গভীরতা থেকে ভূপৃষ্ঠের 600 মিটার গভীরতা উচ্চতা পর্যন্ত পরিমণ্ডলে জীবের অস্তিত্ব থাকা সম্ভব। যেমন অশ্বমণ্ডল বা ইথোস্ফিয়ার, বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এবং বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ার, এই তিনটা মণ্ডল মিলে আমরা বলবো জীব মণ্ডল। আর কেউ কেউ একে ইকোস্ফিয়ার নামে অভিহিত করেছেন। এবার আমরা চলে আসি বাস্তুবিদ্যার প্রয়োজনীয়তা, বাস্তুবিদ্যা অধ্যয়নের প্রয়োজনীয়তা। আমরা বাস্তুবিদ্যা অধ্যয়ন করে আমরা আমাদের কি কি কাজে লাগতে পারে সে বিষয়ে আমরা এখন ধারণা লাভ করবো।
মানুষের দৈনন্দিন জীবনে আর্থসামাজিক কিংবা রাজনৈতিক যত সমস্যা অনুভূত হয় সবকিছু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবেশের সাথে সম্পর্কিত। তাই এগুলোর সমাধানও ইকোলজিক্যাল জ্ঞানের আলোকে খুঁজে পাওয়া সম্ভব। যদি আমরা উদাহরণ দিতে পারি, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি খাদ্যশস্য উৎপাদন, পশু পাখির চাষ, তন্তু বা টিম্বার উৎপাদন, মৎস্য উৎপাদন, বন্যজীব জন্তু সংরক্ষণ ইত্যাদি বিষয় সম্পর্কিত সমস্যাগুলি ইকোলজিক্যাল জ্ঞানের আলোকে সমাধান করা সম্ভব। কৃষির ক্ষেত্রে আমরা বলতে পারি কৃষিতে ইকোলজির ভূমিকা অনন্য, যেমন শস্য আবর্তন, আগাছা দমন, তৃণভূমির ব্যবস্থাপনা, ফরেস্ট্রি এবং জীবতাত্ত্বিক জরিপ সম্পর্কিত বিষয়গুলি ইকোলজির মাধ্যমে সমাধান করা সম্ভব। পরিসরপ্রাপ্ত বাস্তুবিদের পক্ষে বায়ু, পানি ও মাটি দূষণ নিয়ন্ত্রণ করা অসম্ভব কাজ নয়। তারা পরিসরপ্রাপ্ত যদি বাস্তুবিদের পক্ষে বায়ু, পানি ও মাটি দূষণ নিয়ন্ত্রণ করা অসম্ভব কোনো কাজ নয়, তেমনি কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সারের যে ব্যবহার জনিত কুফল থেকে তিনি বিপুলকে রক্ষা করতেও পারেন। নগর উন্নয়ন, জনস্বাস্থ্য রক্ষা, শিল্প কলকারখানা গড়ে তোলার সঠিক অবস্থান সম্পর্কে লক্ষ্য বাস্তুবিদ যথার্থ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে। তাহলে আমরা বাস্তুবিদার যে প্রয়োজনীয়তা সে বিষয়ে আমরা ধারণা লাভ করলাম। এবার আমরা দেখি বাস্তুবিদার অধ্যয়নের মাধ্যমে আমরা কি কি বিষয়ে আরো জানতে পারি এবং পৃথিবীতে জীব ও পরিবেশের মধ্যে সম্পর্ক কিরূপ সে বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারি। দুই হচ্ছে জীবন পদ্ধতি এবং অভিযোগ সম্পর্ক কিরূপ সে সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তিন হচ্ছে প্রকৃতিতে খাদক শিকার সম্পর্ক কিরূপ। চার হচ্ছে জীবের উপর জলবায়ুগত প্রভাব, বিদ্যুৎ ভিত্তিক পরিবর্তন, ক্রমাগমন, অভিযোজন বিবর্তন ইত্যাদি কিরূপ সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এবার আমরা পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাস্তবতা বিষয়ক শব্দ পরিচিতি। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই স্পষ্ট আকারে তোমাদের পরীক্ষায় থাকে, সেই জন্য তোমরা একটু ভালো মতন দেখতে পারো। এক হচ্ছে পরিবেশীয় অনুক্রম। স্থিতিশীল বাস্তুতন্ত্র আত্মবিকাশে আত্মপ্রকাশের লক্ষ্যে সময়ের ব্যবধানে এক সম্পদের জীবের স্তরে অন্য সম্পদের উদ্ভব বা বিকাশের পর্যায়ক্রমিক প্রতিস্থাপন প্রক্রিয়ার নাম হচ্ছে পরিবেশীয় অনুক্রম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম স্থিতিশীল বাস্তুতন্ত্র আত্মপ্রকাশের লক্ষ্যে সময়ের ব্যবধানে এক সম্পদের স্তরে অন্য সম্পদের উদ্ভব বা বিকাশের পর্যায়ক্রমিক প্রতিস্থাপন প্রক্রিয়ার নাম হচ্ছে পরিবেশীয় অনুক্রম। দুই হচ্ছে ইকোলজিক্যাল নিডস। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন জীবের অবস্থান এবং তার কার্যগত ভূমিকাকে আমরা বলবো ইকোলজিক্যাল নিডস। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন জীবের অবস্থান এবং তার কার্যগত যে ভূমিকা তাকে আমরা বলবো ইকোলজিক্যাল নিডস। পরিবেশীয় দক্ষতা খাদ্য চক্রের বিভিন্ন পর্যায়ে শক্তি প্রবাহের অনুপাতকে সংখ্যা হিসেবে যখন প্রকাশ করা হবে তখন তাকে আমরা বলবো পরিবেশীয় দক্ষতা। পরিবেশীয় নির্দেশক কোন পরিবেশের উপাদান বা অবস্থা সম্পর্কে নিহিত সিদ্ধান্তে উপনীত হওয়ার লক্ষ্যে ওই অঞ্চলে বসবাসরত জীবের ধরন বা প্রকৃতি থেকে যে নির্দেশ মেলে তাকে আমরা বলবো পরিবেশীয় নির্দেশক। পরিবেশীয় সমতা পৃথিবীর ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব একই পরিবেশীয় নিচে বসবাসের কারণে তাদের মধ্যে যে সমকক্ষতা সৃষ্টি হয় তাকে আমরা বলবো পরিবেশীয় সমতা। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি উত্তর আমেরিকার তৃণভূমির বাইসন, ইউরোপের অ্যান্টিলপ এবং অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু পরিবেশীয় সমতুল্য জীব। ইকোলজিক্যাল এনার্জেটিক্স বাস্তুতন্ত্রের সৌরশক্তি সংবদ্ধ খাদ্য শিকলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তি অর্জন, স্থানান্তর এবং শক্তি রূপান্তর সম্পর্কিত পদ্ধতিকে আমরা বলবো ইকোলজিক্যাল এনার্জেটিক্স। ইকোটন দুটি বায়ুমের মধ্যবর্তী স্থানে বা একটি জীব সম্প্রদায়ের প্রান্ত দেশে অপর একটি জীব সম্প্রদায়ের অধিক্রমণের ফলে উভয় সম্প্রদায়ের মিলনে যে বিপুল সন্নিষ্ঠ সৃষ্টি হয় তাকে আমরা বলবো ইকোটন। তাহলে ইকোটন সম্পর্কে আমরা বুঝতে পারছি দুটি বায়ুমের মধ্যবর্তী স্থানে অথবা একটি জীব সম্প্রদায়ের প্রান্ত দেশে অপর একটি জীব সম্প্রদায়ের অধিক্রমণের ফলে উভয় সম্প্রদায়ের মিলনে যে জটিল সন্নিষ্ঠ সৃষ্টি হয় তাকে আমরা বলবো ইকোটন। ইকোফেন কোন নির্দিষ্ট অঞ্চলের পরিবেশগত উপাদানের সাথে শারীরবৃত্তীয় বা কার্যকর প্রতিবেদনের প্রেক্ষিতে বিভক্ত ভিন্ন ভিন্ন প্রকৌশলকে ইকোফেন বলছি। আর এবার কোন নির্দিষ্ট অঞ্চলের পরিবেশগত উপাদানের সাথে শারীরবৃত্তীয় বা
কার্যকর প্রতিবেদনের প্রেক্ষিতে বিভক্ত ভিন্ন ভিন্ন পপুলেশনকে আমরা বলছি ইকোফেন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি উত্তর গোলার্ধের ব্যাঙের সাথে দক্ষিণ গোলার্ধের ব্যাঙের মিলন ঘটলেও উর্বর ভূমি সৃষ্টি হয় না, কারণ হচ্ছে উত্তর গোলার্ধের ব্যাঙের ডিম নিম্ন তাপমাত্রায় দ্রুত বর্ধন ঘটায় কিন্তু দক্ষিণ গোলার্ধের ব্যাঙের ডিম উত্তর উচ্চ তাপমাত্রায় মন্দ গতিতে বর্ধন ঘটায়। আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি হাইড্রোসেরি, পানিপূর্ণ স্থানে শৌখিন উদ্ভিদ বিবর্তিত নিবাসে সংঘটিত পরিবেশ অনুক্রমকে বলব আমরা হাইড্রোসেরি, অর্থাৎ পানিপূর্ণ স্থানে শৌখিন উদ্ভিদ বিবর্তিত নিবাসে সংঘটিত পরিবেশ অনুক্রমকে আমরা বলছি হাইড্রোসেরি। জেরোসেরি শুষ্ক মরুময় বা শিলাময় নিবাসে সংঘটিত অনুক্রমকে আমরা বলছি জেরোসেরি। মেসোসেরি পর্যাপ্ত আদ্র নিবাসে সংঘটিত পরিবেশ অনুক্রমকে আমরা বলছি মেসোসেরি। বারুতে লিথোসেরি শিলাময় শুষ্ক নিবাসে সূচিত মরুজ সিঁড়ির অপনাম হচ্ছে লিথোসেরি, তাহলে শিলাময় শুষ্ক নিবাসে সূচিত মরুজ সিঁড়ির অপনাম হচ্ছে লিথোসেরি। আর একটা গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি দুটো লিমনোলজি, মিঠা পানি জীবগুলোর পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে যেখানে আলোচনা করা তাকে আমরা বলবো নিম্নোলজি। মিঠা পানি জীবগুলোর পারিপার্শ্বিক যে পরিবেশ সম্পর্কে যেখানে আলোচনা করা হবে তাকে আমরা বলবো লিমনোলজি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোসিস, ইকোলজিক্যাল স্পেকট্রাল ইনফরমেশন সিস্টেমকে আমরা বলবো ইকোসিস, ইকোলজিক্যাল স্পেকট্রাল ইনফরমেশন সিস্টেমকে আমরা বলছি ইকোসিস। আর আজকে তোমাদের যে ক্লাস নিলাম এই ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবা। সকলকে ধন্যবাদ।